ন্যূনতম পুষ্টির চাহিদা পূরণ করতে পারছেন না দেশের চা শ্রমিকরা। দৈনিক 120 টাকা মজুরিতে পরিবার পরিজন নিয়ে একবেলাও ভালো খেতে পারেন না তারা, ফলে অপুষ্টির শরীরে প্রায়ই চড়াও হয় রোগ ব্যাধি। সকালের নাস্তা কাঁচা চা পাতার ভর্তা দিয়ে আটার রুটি, দুপুরের খাবারেও অনেক সময় তাই থাকে, সঙ্গে লবণ মিশ্রিত লাল চা। সারাদিনে মূলত এই তাদের আহার। দিনভর বাগানে চলে পাতা সংগ্রহের কাজ, বিনিময়ে পাচ্ছেন মাত্র 120 টাকা। এটি বাংলাদেশের চা শ্রমিকদের বাস্তবতা। লাফাই লাফাই খালি দাম বাড়তেছে, কিন্তু আমাদের মজুরি তো আর বাড়তেছে না। রুগী আধা মরা না এবত নেই না, যা সত্যি। নুন আনতে পান্তা ফুরানোর জীবনে তাই নিত্যদিনের সঙ্গী অপুষ্টি আর নানা রোগ ব্যাধি। ছেলে মেয়েরে বাইলার আলু খাইতে খাইতে বলে মা জং ধরে গেছে পেটে, আমরা মাছ ভাত খাইতে চাই, মাছ ভাত কোথা থেকে দিব? আটা নিয়ে যখন চা শ্রমিকটা বাসায় আনে, এটা যখন চালনি দেওয়া চালা হয়, দেখবেন এটার মধ্যে অনেক পোকা থাকে, গিজ গিজ করে পোকাগুলা। এই 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 রেশনগুলো কিন্তু চা শ্রমিকদের দেওয়া হয়। হতভাগ্য এসব মানুষের বাসস্থানের অবস্থাও অত্যন্ত নাজুক। এক কক্ষে গাদাগাদি করে কয়েকজনের বাস, নেই উন্নত স্যানিটেশন। আমাদের একটা রুমে আমাদের ছেলে মেয়ে এবং মা বাবা সবাই এক রুমে থাকতো। বাগানে ভালো চিকিৎসা ব্যবস্থা না থাকায় বড় অসুখে পড়লে দৌড়তে হয় শহরের দিকে। একটা মেডিকেল সেন্টার আছে, কিন্তু সেখানে কোনো MBBS ডাক্তার নেই এবং সেখানে কোনো মিডওয়াইফ নেই, প্রশিক্ষিত মিডওয়াইফ নেই। আপনারা জানেন সর্বরোগের জন্যই প্যারাসিটামল আছে, আর কোনো ওষুধ দেওয়া হয় না। প্রাইমারি স্কুল শেষে বেশিরভাগ শিশুরই যাওয়া হয় না হাই স্কুলে, ফলে চা শ্রমিকের গণ্ডি থেকে বেরোতে পারছে না তারা। মানুষ তো তার ন্যাচারালি কিছু নিজেকে বাঁচিয়ে রাখার কিছু ক্ষমতা থাকে, ওই ক্ষমতা দিয়েই তারা নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে। দৈনিক মজুরি 300 টাকা করার দাবিতে আন্দোলন করছেন দেশের চা শ্রমিকরা। মালিকরা অবশ্য 145 টাকা দিতে রাজি হয়েছেন। দীপ্ত, বার্তা কক্ষ। ন্যূনতম পুষ্টির চাহিদা পূরণ করতে পারছেন না দেশের চা শ্রমিকরা। দৈনিক 120 টাকা মজুরিতে পরিবার পরিজন নিয়ে একবেলাও ভালো খেতে পারেন না তারা, ফলে অপুষ্টির শরীরে প্রায়ই চড়াও হয় রোগ ব্যাধি। সকালের নাস্তা কাঁচা চা পাতার ভর্তা দিয়ে আটার রুটি, দুপুরের খাবারেও অনেক সময় তাই থাকে, সঙ্গে লবণ মিশ্রিত লাল চা। সারাদিনে মূলত এই তাদের আহার। দিনভর বাগানে চলে পাতা সংগ্রহের কাজ, বিনিময়ে পাচ্ছেন মাত্র 120 টাকা। এটি বাংলাদেশের চা শ্রমিকদের বাস্তবতা। লাফাই লাফাই খালি দাম বাড়তেছে, কিন্তু আমাদের মজুরি তো আর বাড়তেছে না। রুগী আধা মরা না এবত নেই না, যা সত্যি। নুন আনতে পান্তা ফুরানোর জীবনে তাই নিত্যদিনের সঙ্গী অপুষ্টি আর নানা রোগ ব্যাধি। ছেলে মেয়েরে বাইলার আলু খাইতে খাইতে বলে মা জং ধরে গেছে পেটে, আমরা মাছ ভাত খাইতে চাই, মাছ ভাত কোথা থেকে দিব? আটা নিয়ে যখন চা শ্রমিকটা বাসায় আনে, এটা যখন চালনি দেওয়া চালা হয়, দেখবেন এটার মধ্যে অনেক পোকা থাকে, গিজ গিজ করে পোকাগুলা। এই 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 রেশনগুলো কিন্তু চা শ্রমিকদের দেওয়া হয়। হতভাগ্য এসব মানুষের বাসস্থানের অবস্থাও অত্যন্ত নাজুক। এক কক্ষে গাদাগাদি করে কয়েকজনের বাস, নেই উন্নত স্যানিটেশন। আমাদের একটা রুমে আমাদের ছেলে মেয়ে এবং মা বাবা সবাই এক রুমে থাকতো। বাগানে ভালো চিকিৎসা ব্যবস্থা না থাকায় বড় অসুখে পড়লে দৌড়তে হয় শহরের দিকে। একটা মেডিকেল সেন্টার আছে, কিন্তু সেখানে কোনো MBBS ডাক্তার নেই এবং সেখানে কোনো মিডওয়াইফ নেই, প্রশিক্ষিত মিডওয়াইফ নেই। আপনারা জানেন সর্বরোগের জন্যই প্যারাসিটামল আছে, আর কোনো ওষুধ দেওয়া হয় না। প্রাইমারি স্কুল শেষে বেশিরভাগ শিশুরই যাওয়া হয় না হাই স্কুলে, ফলে চা শ্রমিকের গণ্ডি থেকে বেরোতে পারছে না তারা। মানুষ তো তার ন্যাচারালি কিছু নিজেকে বাঁচিয়ে রাখার কিছু ক্ষমতা থাকে, ওই ক্ষমতা দিয়েই তারা নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে। দৈনিক মজুরি 300 টাকা করার দাবিতে আন্দোলন করছেন দেশের চা শ্রমিকরা। মালিকরা অবশ্য 145 টাকা দিতে রাজি হয়েছেন। দীপ্ত, বার্তা কক্ষ।